হ্যালো ফ্যান্স, আপনারা দেখছেন স্টার বয়। হ্যাঁ, আপনারা দেখছেন স্টার বয়। আজকে আমি কথা বলবো এমন একজন শিল্পীর কথা যে পুরা ভারত থেকে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাদেশ, খুলনা, চাপা সমস্ত জায়গা কাঁপিয়ে দিয়েছে তার গানে। হ্যাঁ, এমন একজন শিল্পীর নাম বলবো আমি আপনাদের সামনে যে পুরোপুরি কাঁপিয়ে দিয়েছে পুরা একবার ভারত বাংলাদেশ। হ্যাঁ, তার নামটি আপনারা শুনলেন অবশ্যই রসের টকপক টকপক করে আপনাদের মন ফুটে উঠবে, একবারে টাটকা তাজা হয়ে যাবে, টাটকা তাজা ফাটাফাটি অ্যাকশন হয়ে যাবে আপনাদের মন, যার নামটা আমি বলবো আপনাদের সামনে। হ্যাঁ, তার নাম হলো বাংলাদেশের বিখ্যাত শিল্পী, তার নাম হলো বাংলাদেশের বিখ্যাত শিল্পী, তার নাম হলো বাংলাদেশের বিখ্যাত শিল্পী মমতাজ, 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 মমতাজ। হ্যাঁ বন্ধু, আমার বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটতে যাই, বুকটা আমার ফাটতে যায়, ফাটতে যায়, ফাটতে যায়। বন্ধু কে শুনলে তো কি বললাম আমি? হ্যাঁ, আজকে কথা বলবো আমি বাংলাদেশের বিখ্যাত শিল্পী মমতাজ আপার কথা। হ্যাঁ, যে আপনি এমন গান লিখেছেন যে সমস্ত গানে মানুষের মন জয় করে ফেলে। বন্ধু আমার বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, বন্ধু আমার বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটতে যায়, ফেটে যায় ওরে বুকটা, ফেটে যায়, ফেটে যায় ওরে বুকটা, ফেটে যায়। হ্যাঁ, এই হলো মমতাজ আপার গান বাংলাদেশে, কাঁপিয়ে দেয়, কাঁপিয়ে দেয় রে ভাই, কাঁপিয়ে দেয়। তারপরে মমতাজ আরেকখানা গান আসছে, কি ফাটাফাটি গান, এই গানটা শুনবে বন্ধু। হ্যাঁ, এই গানটা আসছে মমতাজ আপার, কি গান? আমি যখন হাই স্কুলে পড়ি, চেয়ারম্যানের বড় ছেলে বলে চলো তোমার নাম পাইলে গলায় দিব দড়ি। আমি যখন হাই স্কুলে পড়ি, আরে মমতাজ আপা এত রসের গান তুমি কোথায় কিভাবে পাও, আর কোথায় লেখো, কাকে দিয়ে লেখাও? আমার ইয়ং ইয়ং ভাইদের জন্য বলছে, আমি যখন হাই স্কুলে পড়ি, চেয়ারম্যানের বড় ছেলে আমাকে না পেলে গলায় দিবে দড়ি। বাহ 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 বাহ, আর চেয়ারম্যানের ছেলে কেন, মন্ত্রীর ছেলেও গলায় দিতে দেবে তোমার দড়ি? হ্যাঁ, যদি না পাই তোমার সাথে উড়ি লুকা চুরি, আর কি বলবো ভাই। এই হলো বাংলাদেশের মমতাজ। তো যাই হোক, এর গান কিন্তু মোটামুটি মোটামুটি কি এর গান কিন্তু সবগুলো ভালো লাগে। তারপরে মমতাজের কিন্তু আরও গান আছে, আমার ঘুম ভাঙাইয়া গেল রে পাড়ার কোকিলে, আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে। এই হলো মমতাজের গান, বলছি ওর ঘুম ভাঙে গেল পাড়ার কোকিলে আর মরার কোকিলে। এই হলো মমতাজ, হায় হায় পুরো একবারে টকবক টকবক করে ফুটিয়ে দেয়, পুরো মাতিয়ে দিয়েছে ভাই বাংলাদেশকে, একবারে ভারতকে, বুঝছে। আমার ঘুম ভাঙাইয়া গেল রে পাড়ার কোকিলে, আমার উদাসে বানাইয়া গেল পাড়ার কোকিলে। এগুলো হলো গান। আরে মমতাজ আপা শুয়ে থাকে রাতের বেলায়, তো কোকিলেও তার ঘুম ভাঙিয়ে দেয়। বা বা বা, আপনাদের কি কখনো কি ঘুম ভাঙিয়েছে কি দাদা? ভাঙায়নি না? তাহলে দাদা মমতাজ আপাকে বলবে, এরকম গান গেয়ে দেবো আপনাদের জন্য। কে বিভিন্ন রকমের গান তো ও লিখতে পারে। তারপরে আরেকটা গান এসেছিলো একজন মমতাজেরই গান, ওটা হলো ইয়ে গানটা, একই গান, ভালোই গান রে মমতাজের, কী গানটা রে ভুলে গেলাম। মমতাজ একটা গান এসেছিলো, খুব সুন্দর গানটা, মমতাজের গানটা না একবারে হেভি গান। কী এমন গানটা বলছিল দাদা, আমি আপনি বলছি, একটু আপনি ওয়েট করেন, যাবেন না কোথাও, একটু ওয়েট করেন, আমি গানটা আপনাকে বলছি। আর সালা কী গানটা রে, কী গানটা রে, বেড়া বাড়া 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 বাড়া, কী গান, কী গান, কী গান, কী গান, কী গান, কী গান। হ্যাঁ, পেয়ে গেছি গান, পেয়ে গেছি। খেলো তোর লম্বা মাথায় চুল, কিরোল দাসে হাসি দিয়া পাগল করলি দেশ খেরলো। আরে মমতাজের গান বলছে, খেরলো তোর লম্বা মাথার চুল, কিরোল দাসে হাসি দিয়া পাগল করলি দেশ খেরলো, খেরলো। বাহ বাহ বাহ, হায় রে মমতাজ, আমার আমার বন্ধুদেরকে পাগল করে দেয়, বন্ধুদেরকে কেন, আমার কাকা চাচা নানা নানি সবাইকে পাগল করে দিয়েছে মমতাজ আপা। এইরকম গান গেয়ে 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 কি আর বলবো, বিভিন্ন রকমের টপিক মমতাজ আপা নিয়ে আসে। আর আজ আর বেশি কথা বলতে ভালো লাগছে না ভাই,
পরের ভিডিওতে আপনারা চলে যান, পরের ভিডিওতে আপনারা চলে যান, তারপরে ফের পরে দেখা হবে। লাইক।